হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, রিয়েলমি সি সিরিজ মানে আমরা জানি বাজেটের মধ্যে একটি ভালো ফোন। তো বন্ধুরা, রিয়েলমি সি সিরিজের বেশ কিছু ফোন কিন্তু ভারতে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশেও তাদের মধ্যে বেশ কিছু ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে অফিসিয়ালি। তো বন্ধুরা, রিয়েলমি সি সিরিজের আরেকটি ফোন রিয়েলমি সি সেভেন্টিন অলরেডি কিন্তু গ্লোবালি লঞ্চ হতে চলেছে। শুধু গ্লোবালি নয়, এটি কিন্তু বাংলাদেশের বাজারেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন এবং এটি কবে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে এবং কবে এটি ভারতের বাজারে আসবে এবং এই ফোনটির কত দাম হতে চলেছে, বাংলাদেশের বাজারে কত দাম হবে, সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওর শেষে গিয়ে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, রিয়েলমি সি সেভেন্টিন এই ফোনটি বাংলাদেশের বাজারে কিংবা গ্লোবালি 6 জিবি এবং 128 জিবি র্যাম এবং রম ভ্যারিয়েন্টে কিন্তু আসবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় তারা আরেকটি র্যাম এবং রম ভ্যারিয়েন্ট রাখবে 4 জিবি 64 জিবি পরে। তো এখনও কিন্তু কনফার্ম জানা যায়নি এই র্যাম এবং রম ভ্যারিয়েন্ট থাকবে কি না, তবে 6 জিবি 128 জিবি এই র্যাম ও এই রম ভ্যারিয়েন্টটি কিন্তু অবশ্যই থাকবে। তো এছাড়াও দুটি কালারে আপনারা এখানে পেয়ে যাবেন, একটি হলো নেভি ব্লু আর একটি হলো লেক গ্রিন। বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো বন্ধুরা, এখানে থাকছে 6.5 ইঞ্চিসের HD+5 IPS LCD ডিসপ্লে থাকছে এবং বন্ধুরা এখানে কিন্তু সবথেকে বড় কথা হলো এখানে দেওয়া হয়েছে 90Hz রিফ্রেশ রেট। এবং বন্ধুরা, আমার ক্ষেত্রে মনে হয় যে এটি 90Hz রিফ্রেশ রেট না দিয়ে এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। তো বন্ধুরা, এরপর আপনারা এখানে পেয়ে যাবেন 90% এখানে স্ক্রিন টু বডি রেশিও থাকছে এবং আপনারা এখানে ডিসপ্লে পিক্সেল রেজুলেশন আপনারা পেয়ে যাবেন এখানে 1600x720। এরপর চলে আসি ব্যাক সাইডের ডিজাইনের দিকে। এখানে আপনারা কিন্তু সেই আগের মতো কিন্তু ডিজাইন পাবেন না, মানে এখানে কিন্তু ধরা বাঁধা ডিজাইনের থেকে কিন্তু রিয়েলমি একটু বাইরে বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা এখানে পেয়ে যাবেন একটি স্কোয়ার শেপের ক্যামেরা সেট আপ এবং নিচে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবেন এবং একদম নিচে রিয়েলমির লোগো থাকছে। তো বন্ধুরা, এরপর চলে আসি প্রসেসারের কথায়। এখানে ব্যবহার করা হয়েছে একটি এন্ট্রি লেভেলের একটি প্রসেসার, মানে এখানে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 460 এই প্রসেসারটি। তো বন্ধুরা, এটি 11 ন্যানোমিটার ফিডব্যাক টেকনোলজি তৈরি এবং 1.8 GHz ক্লক থাকছে, অ্যাড্রিনো 610 GPU থাকছে এবং এর বেঞ্চমার্ক স্কোর চলে আসছে এবং বেঞ্চমার্ক স্কোর দেখাচ্ছে এখানে 150,000-এর উপরে, মানে এটি কিন্তু একদম এন্ট্রি লেভেলের একটি প্রসেসার। তো বন্ধুরা, এটি কোনো গেমিং প্রসেসার নয়, এটি আপনি যদি ডে টু ডে লাইফে যদি নর্মাল ইউজ করেন তো এই প্রসেসারটি কিন্তু খুব সুন্দর কাজ করবে। বন্ধুরা, এরপর চলে আসছে ক্যামেরার দিকে। এখানে 4টে কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে আপনাকে। তো বন্ধুরা, এখানে আপনি পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যেটি 1.8 অ্যাপারচারের সাথে আসছে এবং সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো এবং আপনি সামনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা, আপনারা এখানে একটি বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি হলো 5000mAh একটি ব্যাটারি পাবেন এখানে এবং 18W-এর একটি ফাস্ট চার্জার আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর চলে সফটওয়্যারের কথায়। আপনারা এখানে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 10 এবং রিয়েলমি UI তো আপনারা পাবেন। তো বন্ধুরা, এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং আপনারা এখানে পেয়ে যাবেন টিপিল কার্ড স্লট, মানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি সি সেভেন্টিনের একটি ফুল স্পেসিফিকেশন। তো বন্ধুরা, এই ফোনটি গ্লোবালি এবং বাংলাদেশের বাজারে 21 সেপ্টেম্বর অফিসিয়ালিভাবে লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা, এটি ভারতে কবে আসবে তার কোনো কনফার্ম লঞ্চ ডেট এখনো জানা যায়নি, তবে খুব শীঘ্রই কিন্তু ভারতের বাজারেও কিন্তু এটি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর চলে আসছি কত দাম হতে চলেছে। তো বন্ধুরা, এটি বাংলাদেশের বাজারে যখন লঞ্চ হবে তখন আশা করা যাচ্ছে এটি 14-16 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে। তো বন্ধুরা, এটি যদি রিয়েলমি 12-13 হাজার টাকার দামে লঞ্চ করে তাহলে খুবই কিন্তু একটা ভালো ব্যাপার হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।